নদীতে বর্জ্য ফেলা ও শিল্প কারখানার মাধ্যমে নদীর দূষণ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পানি দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী পানির অপচয় রোধে আরও সতর্ক হতে বলেছেন। খালের মুখে কোনো বাধ থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী। নীলাদেশেখর রিপোর্ট। সবার জন্য নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে 1992 সালে 22 মার্চকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2030 সালের মধ্যে সবার জন্য পানির অধিকার নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। বর্তমানে দেশের শতকরা 87 ভাগ মানুষ নিরাপদ পানির আওতায় এসেছে, শহরাঞ্চলে সেই মাত্রা একটু বেশি। বিশ্ব পানি দিবসের আলোচনায় পানির উৎস ও বহমানতা ধরে রাখতে প্রতিবেশী দেশের সঙ্গে ন্যায্য হিস্সা আদায়ে আলোচনা সহ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দেন আগামী দিনে নদী শাসন, নৌপথ চালু, জলাধার সংরক্ষণে করণীয় নিয়ে। আমি সকলকে অনুরোধ করব যে নদীতে বর্জ্য ফেলা এটা বন্ধ করতে হবে। একটা সময় ছিল যে হয়তো নদীতে ফেলে দিচ্ছে, চলে যাচ্ছে, এখন কিন্তু সেটা না, এটা একটা সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। কাজে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে তাদেরকে, তারা যেন নদী দূষণ না করে সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, পানি শোধনাগার করতে হবে, আর সেই সাথে সাথে এমনিও যারা হাঁটতে চলতে বা ব্যবহার করেন কেউ যেন এই রাস্তাঘাট বা এখানে সেখানে বর্জ্য না ফেলে সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। যা হোক, এটা নিয়ে আমরা একটা কমিটিও করে দিয়েছি যে এই নদীগুলি উদ্ধার করা, পাড়গুলি উদ্ধার করা, এবং সেই সাথে কেউ যেন বর্জ্য ফেলতে না পারে সেইভাবে সোয়ারি সিস্টেমগুলিকে আমাদের মানে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সৈতিত করে দেওয়া, সেটা আমরা করার চেষ্টা করে যাচ্ছি। নদীর অবৈধ দখল উদ্ধার ও খালের মুখে বাঁধ না রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পানির অপচয় বন্ধে সবার সচেতনতা কামনা করেন শেখ হাসিনা। এই এক লিটার পানি পরিশুদ্ধ করতে যে টাকা খরচ হয় সেটা বোধহয় অনেকের ধারণাই নাই, কিন্তু পানি ব্যবহারের সময় আমাদের সবাই মিতব্যয়ী হয় না। কল খোলা রেখে দিয়ে গায়ে সাবান মাখাচ্ছ তো মাখাচ্ছেই, কল খোলা রেখে দিয়ে দাঁত ব্রাশ হচ্ছে তো হচ্ছেই, বা আমি ছেলেদের বলতে চাই যে কল খুলে রেখে দাড়ি কাটছে তো কাটছেই। অসুবিধা কী, একটু মগ ব্যবহার করেন। যেহেতু আমি বলি সেটা আমি নিজে মেনে চলি, কারণ আমি যখন কাউকে একটা কথা বলবো, উপদেশ দেবো, আগে তো আপনি আচরি ধর্ম পরকে শিখাও এটাই বলে, তা আগে তো নিজে ব্যবহার করতে হবে, কারণ আমি এটা মেনে চলি। কাজে আমি এটা চাই যে এত টাকা দিয়ে পানি পরিশুদ্ধ করে দিচ্ছি এটা যেন অপচয় না হয়। 2021 সালের মধ্যে শতভাগ মানুষকে সুপেয় পানির আওতায় আনা হবে বলেও আশ্বাস প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।